আমরা যখন এখান থেকে আল্লাহর কাছে সেখানে জান্নাতে পৌঁছে যাব, সেখান থেকে যদি বলা হয় আরেকবার সেই দুনিয়ায় যা, দাঁতে জিভ কেটে বলবো ছি 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 ছি, আর সে এরকম জায়গায় যায়, ও জায়গায় হাত যায়, ও তো নরক, ও তো জাহান্নাম সমতুল্য, ওই দুনিয়াতে আমি আর যাব না। এই জায়গা হলো এমন। তাই বাপ যেমন জানে আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, আমার একটা খরচ আছে, জানি না নর্মালিটি বাচ্চা হবে কি হসপিটাল নার্সিংহোমে নিয়ে যেতে হবে, কেমন কত কি খরচ হবে জানি না, যেমন করে হোক সে পরিশ্রম করে কিছু টাকা জমা করে রাখে স্ত্রীর পেটে বাচ্চা। তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চার বাবা বাইরে বিদেশে কোথাও যেতে চায় না, বাড়ির মধ্যে থাকতে চায়, কারণ আমার স্ত্রী কি অবস্থা হবে বলা যায় না। তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এইবার বাচ্চা কি খাবে, ল্যাকটোজেন আনবো, সেরালেক আনবো, আর একটু বড় হলে বাচ্চার জন্য ভালো চাল কিনে আনবো, ভালো তরকারির ব্যবস্থা করব। এগুলো যেমন বাপের দায়িত্ব, তেমন আমার আল্লাহর দায়িত্ব আছে যে আমি বান্দাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি চাষ করতে, ও বান্দা আমার কাছে ফিরে আসবে, আসার পর আমি বান্দাকে জিজ্ঞাসা করব, বান্দা তোমাকে আমি পাঠিয়েছিলাম একটা কথা দিয়ে, কথাটা কি, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তোমরা হয়তো ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করে পাঠিয়েছি, তোমরা সবাই বলেছিলে হ্যাঁ কলু বালা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, তো বান্দা দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিলাম, যাও চাষ করে আসো, সেখানে দেখবে আমি তোমার সামনে থাকবো, পেছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, উপরে থাকবো, নিচে থাকবো, ভিতরে থাকবো, বাইরেও থাকবো, কিন্তু আমাকে দেখতে পাবে এমন চোখ আমি তোমাকে দিলাম না, আমি থাকবো কিন্তু আমাকে তুমি দেখতে পাবে না। যেমন জিনেরা আছে কিন্তু জিনেদেরকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই রকমই আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন থাকবেন, আল্লাহ বললে এই যে রব বলে যাচ্ছ সেখানেও এই রব 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 করো কি না এটা শুনবার জন্য থাকবো। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ যদি শুনতে পান আমরা রব রব করছি তো কি হবে আপনার, বলছে ওরে বান্দা আমি এত খুশি হয়ে যাব, তোরে একবার রব বলবি আমি দশটা জিনিস দেব দশটা। আল্লাহকে বললাম কি দশটা দেবেন, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিনহুমাল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। লুলু মানে হলো মতি, আর মারজান মানে হলো মিস্ক আম্বার আর জাফরান মিশ্রিত ক্রিম। একটা রাজমিস্ত্রি যখন ইঁটের দেওয়াল গাঁথে তো ইঁট লাগে আর বালি সিমেন্টের মশলা লাগে, তো বান্দা তুমি একবার রব বলবে আমি আল্লাহ, মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বদলে দশ দেওয়া হলো আমার কাজ, আমি দশটা করে মতির টুকরো তোমাকে দেব। আর মিস্ক আম্বার আর জাফরান মিশ্রিত ক্রিম দিয়ে দিয়ে ওই মতির টুকরোগুলো আমি সাজাতে থাকব। তাহলে একবার রব বললে দশটা মতির টুকরো সাজিয়ে দিলাম, দুবার রব বলবে কুড়িটা মতির টুকরো, দশবার রব বলবে একশোটা মতির টুকরো দিয়ে সাজাবো, একশোবার রব বলবে এক হাজারটা মতির টুকরো দিয়ে আমি সাজাবো। কি সাজাবেন আল্লাহ, আল্লাহ তখন বলছেন আমি তোমার জন্য কি সাজাবো, আমি তোমার জন্য জান্নাত সাজাবো, জান্নাত, যে বালাখানাটার নাম দেব জান্নাত,
যে যত বেশি রব রব করবে তার জন্য তত বড় জান্নাত বানিয়ে রাখবো আমি আল্লাহ। ভাইরা আমার, সেই রব 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 আমরা কারা করি? যারা নামাজ পড়ি। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে আপনি কিন্তু রব পাবেন না। দেখুন, আপনি রোজা রাখবেন, রব নেই, রোজার নিয়ত করবেন, নাওয়াইতুন আসুমা গাদাম মিন সাহারি রমাজান আল মুবারাকি ফরযুল্লাক ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অথবা আরেকটা নিয়ত আছে, নাওয়াইতুন বিসাউমি গাদিন নাওয়াইতু। এতে দুটোতেই রব নেই। ইফতার করবেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দুটোতেই দেখুন রব শব্দটা নেই। আপনি হজে যাবেন, তো হজের কলজে হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা। তো ওখানে যে কথাটা বলছেন আপনি, হজের মেন কথা যেটা, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে এর মধ্যেও কিন্তু রব ও রব শব্দটা নেই। আপনি রোজার ফেতরা দেবেন বা যাকাত দেবেন, এই রব 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 করে যে দিচ্ছেন এমন কোনো বিধান নেই। কলমা পড়বেন, কলমা, ওতেও রব নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই এতেও রব পেলেন? রব ও রব শব্দটা এখানেও নেই। একমাত্র যখন আমি নামাজে দাঁড়াবো তবেই আমি রব পাবো। কিভাবে পাচ্ছি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব শব্দটা পেলাম। আবার যখন রুকুই যাচ্ছি, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, কমপক্ষে তিনবার, তাহলে তিন আর একে চারবার। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার যখন সেজদায় যাচ্ছি, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আবার সেজদায় যাচ্ছি কমপক্ষে তিনবার। এক রাকাতে এগারো বার রব 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 করছি। তাহলে মোট আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কতবার রব বলছি? 528 বার। হিসাব করে দেখুন, ফজরে চার রাকাত, জোহরে ১২ রাকাত, আসরে ৮ রাকাত, মগরিবে ৭ রাকাত, এশায় ১৭ রাকাত, মোট ৪৮ রাকাত। ৪৮ গুণিত ১১, ৫২৮। আপনি ২৮ বার ছেড়েই দেন, কারণ অনেক সময় আমরা আসরের সুন্নতটা পড়ি না, ওটা সুন্নতে গায়ের মুয়াক্কাদা বলে। ২৮ বার আপনি ছেড়ে দেন, ৫০০ বার। আচ্ছা, অনেক সুন্নত নফল আমরা পড়ি না, বাদ দিয়ে দেন, ৫০০র অর্ধেক, ২৫০ বার তো পড়ি। তাহলে ২৫০ বারও যদি রব 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 করি পাঁচ ওয়াক্তে, আল্লাহ আমাদের জন্য কত বড় জান্নাত তৈরি করছে। বাস, হিসাব পরিষ্কার। এবার যে নামাজ পড়ে না তার জন্য জান্নাত তৈরি হচ্ছে না। আর আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনি ভাবুন বসে বসে। আমি তো গজল গাইব, গজলে মাতিয়ে দেবো আপনাদের। কিন্তু বন্ধু, পরপারের কথা একটু ভাবি আসুন। গজল শুনলেন, আপনার দিল খোশ হয়ে গেল। সকালবেলা লোক জিজ্ঞেস করলো, কি গো কেমন হলো? বলে, আরে বাপরে দারুণ হয়েছে। বা কি বললো? তা বলতে পারবো না, হয়েছে খুব ভালো। ও শোনাই কোনো লাভ নেই। লাভ আছে? ও শোনাই কোনো লাভ নেই। আর ইউটিউব চ্যানেলে দেওয়ার উদ্দেশ্যেও আমি কিন্তু কথাগুলো বলতে আসি না। ৪০০ ঘন্টার বক্তব্য চলছে আমার ইউটিউবে, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই। কারা করে কারা ছাড়ে, আল্লাহর কসম বলছে আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। ইউটিউব চ্যানেলে যারা সব আমার ভাইয়েরা দেয়, আমি পরে দেখি, ঠিকানা বুঝতে পারি, চ্যানেলের নাম বুঝতে পারি, কিন্তু কাউকেই আমি চিনি না। আমি কসম করে বললাম আপনাদের, আগে যখন ক্যাসেট করতাম তখন তবু কোম্পানিদের সঙ্গে যোগাযোগ হতো, টাকা পয়সা লেনদেন হতো,
এই ব্লেজ ক্যাসেট কোম্পানি, এবিএস ক্যাসেট কোম্পানি, লেজার ক্যাসেট কোম্পানি, এইচএমভি ক্যাসেট কোম্পানি, গাঁথানি ক্যাসেট কোম্পানি, এ সমস্ত কোম্পানি কোম্পানির সঙ্গে চেনার ছিল। এখনকার জমানায় এই ইউটিউব চ্যানেলে আমি কাউকে চিনি না। আমি ভাইয়েদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। কেন? এদের দ্বারা সমাজের ঘরে বসা অলিতে গলিতে থাকা মানুষ কিছু দিন ইসলামের কথা শুনতে পাচ্ছে। এরা প্রচারক, আমার যদিও প্রচারের দরকার নেই, কিন্তু এরা এই ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো এরা এর মধ্যে থেকে কিছু কাটছাঁটও করে, হয়তো দেখা যাচ্ছে এক কথা দুবার হয়ে গেছে, একবার কেটে দিল, হয়তো দেখা যাচ্ছে যে এই কথাটা না দিলেও চলবে, সেটাকে কাট বাদ দিয়ে যে আসল তথ্যটা সেটাই এরা কষ্ট করে কাটিং করে মানুষের দরবারে পেশ করে। সেই জন্য আমি এদের জন্য দোয়া করি, যারা আমার চ্যানেলওয়ালা ভাইয়েরা এসেছে, এদের এই কাজে আল্লাহ যেন কিছু উন্নতি দান করে, কারণ এতে অনেক সময়ও লাগে। যারা এগুলো করে প্রচুর সময় লাগে, অনেক ধৈর্য ধরে রাতের পর রাত জেগে বসে বসে কাটিং করে জুড়ে সেটা মানুষের দরবারে ছাড়তে হয়। সেই তুলনায় এরা পয়সা পায় না। এরা যদি এ কাজ না করে রাজের জোগাড় দেয়, আরও বেশি রোজগার হবে। আমরা যদি মনে করি যে এরা ব্যবসা খুলে অনেক গাড়ি বাড়ি করে ফেলছে, আদৌ নয়। এদের একটা প্রথমত একটা শখ, সময় কাটাই, ভালো লাগছে। আর দ্বিতীয়তটা হচ্ছে মানুষের খেদমত, যে মানুষের দরবারে পৌঁছাক, সাবস্ক্রাইব বাড়ুক, আমার চ্যানেলের একটু নাম হোক, এটুকুই। তো বন্ধুরা আমার, এই উদ্দেশ্যে আমি কিন্তু কথাগুলো বলছি না, কারণ আজ আমার জীবনের শেষ জলসা হতে পারে। হতে পারে যাওয়ার সময়তেই হার্ট অ্যাটাক হলো, যে কোনো ওসিলাই আল্লাহ আমাকে নিয়ে নিল, তাহলে আমার শেষ জলসা এটা। সেই জন্যই আসুন কিছু এমন কথা শুনি যে কথাগুলো আমাদের পরপারের কাজে লাগবে। তাহলে আমরা এতক্ষণ শুনে কি বুঝলাম? যে নামাজ আমাদের পড়তেই হবে, নামাজ পড়ার জন্যই আল্লাহ এখানে পাঠিয়েছে। আল্লাহ তো বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে কোন ইবাদতটা সব থেকে বড়? আমি অনেক জল সরি আমি অনেক জলসা করলাম, নামাজ পড়লাম না, অনেক দান করলাম, নামাজ পড়লাম না, অনেক রোজা রাখলাম, নামাজ পড়লাম না, অনেকবার হজে গেলাম, নামাজ পড়লাম না। আল্লাহ বলছো সব বেকার, ওগুলো সব বেকার। কেন? তুমি তো এখানে কথা দিয়ে গেলে রব রব করবো, তাহলে আমি আমার নবীর মাধ্যমে যে ইবাদতের ঢংটা তোমাকে শিখিয়ে দিলাম, এটা অন্য নবীদের দিই না। এই জন্যই আখেরি নবীর উম্মত আগে জান্নাতে যাবে, কারণ আখেরি নবীর উম্মতকে আমি যে জিনিস শিখিয়ে দিয়েছি এটার জন্যই ওরা আগে জান্নাতে যাবে। সেটা হলো এই রব 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 রব। তাহলে যে ইবাদতে রব আছে সেটা হলো নামাজ। এক্সাম্পল, উদাহরণ দিই একটা। একটা বাচ্চা ছেলে, ছ মাস বয়সী এক বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা দোলনায় শুয়ে আছে, মা জননী স্বামীর অপেক্ষা করছিল, বাজারে গেছে স্বামী, স্বামী আসলে স্বামীর দায়িত্বে বাচ্চাটা রেখে আমি বৈশাখ মাসের রৌদ্রের তাপে কাছাকাছি পুকুরগুলো শুকিয়ে গেছে, দূরে একটা পুকুর আছে ওই পুকুরে আমি গোসলটা করে আসব। বাচ্চার বাবা বাজার থেকে ফিরেছে, এমন সময় মা বলছে, খোকার বাপ তুমি কিছুক্ষণ বাচ্চাটার দেখভাল করো, আমি একটু গোসল করে আসি, স্নান করে আসি। এইবার সে গেছে স্নান করতে দূরের পুকুর, 20 মিনিট যেতে লেগেছে, 20 মিনিট আসতে লাগবে, গোসল করতে অন্তত 20 মিনিট লাগবে, তাহলে 1 ঘন্টার ব্যাপার আছে। বাচ্চার বাবা বলছে, যাও গোসল সেরে আসো। একটু পরে বাচ্চা কেঁদে উঠেছে, বাচ্চার বাবা দোলনা দিচ্ছে, দোলা দিচ্ছে, বাচ্চা কিন্তু দোলাতেও চুপ করছে না, কাঁদছে। তখন বাচ্চার বাবা চিন্তা করল, ওর মা গান গাইতে গাইতে ঘুম পাড়ায়, তাহলে আমিও একটু গান গাই, তো একটা গান ধরেছে। বাচ্চা চুপ করছে না, মোহাম্মদ রফির গান শোন বাবা, বাচ্চা চুপ করছে না, কিশোর কুমারের একটা গান বলি শোন, বাচ্চা চুপ করছে না, আচ্ছা ঠিক আছে হেমন্তর একটা ধিমি গলার গান শোন, বাচ্চা চুপ করছে না, ও সোনু নিগমের একটা সরু গলার গান শোন, বাচ্চা চুপ করছে না, লতা মঙ্গেশকরের একটা গান শোন, বাচ্চা চুপ করছে না। তখন বাচ্চার বাবা চিন্তা করছে, ও মনে হচ্ছে বাচ্চা পয়সা নেবে, টাকা নেবে,
শার্টের পকেট থেকে 10 টাকার নোট নিয়ে তাকে দিয়ে বলছে, এনে এইটা হচ্ছে টাকা, এটা না হলে দুনিয়া সব ফাঁকা, এটা নিয়ে অন্তত চুপ কর। 6 মাসের বাচ্চা টাকার কি বোঝে, হাতে নাড়ু সাড়ু করে দূর করে ফেলে দিয়েছে। বাচ্চার বাবা ভাবছে খিদে লেগেছে, না বেটা ঠিক আছে। বিবির জন্য বাজার থেকে আসার সময় সামান্য জিলিপি কিনে এনেছিল, সেই জিলিপির একটা নিয়ে ফুঁক দিয়ে ঠান্ডা করে, নে বাবা এই জিলিপিটা অন্তত খেয়ে চুপ কর, 6 মাসের বাচ্চা কি জিলিপি খাবে। সে মুখে বুকে মাখছে, হাতে মাখছে, কান্নার রোল আরও বাড়ছে। বাচ্চার বাবা বলে, ও বুঝতে পেরেছি তুই মনে হয় খেলা করতে চাইছিস। একটা রিমোট কন্ট্রোল ট্যাক্সি আলমারিতে সাজানো ছিল, রিমোট টিপলেই চলে, সেই ট্যাক্সিটা দিয়ে বলছে, বাবা এটা বুকে করে নিয়ে অন্তত চুপ কর, 6 মাসের বাচ্চা, ও ট্যাক্সির মর্ম কী বোঝে। একভাবে কেঁদেই চলেছে, কাঁদছে, অনেক চেষ্টা করে ও বাচ্চাকে চুপ করাতে পারছে না। কিছুক্ষণ পর যখন বাচ্চার মা বাড়িতে ফিরে আসলো, দেখছে বাইরে থেকেই বাচ্চার কান্না শুনতে পেয়েছে, ভিজে কাপড়েই দৌড়ে দৌড়ে এসে বাচ্চাকে কোল থেকে তুলে নিয়েছে। বাচ্চা যখন মার কোল পেয়েছে অটোমেটিকলি চুপ হয়ে গেছে। বাচ্চার বাপ তখন বলছে, হ্যাঁ রে শয়তান ছেলে, জানি জানি রে কলির যুগে বাপ মাকে কেউ মানবে না, আরে তুই না হয় বড় হয়ে আমাকে মানবি না, ঠিক ছিল, এখন কচি বাচ্চা দুধের ছেলে, এখনই তুই আমার সাথে দুশ্মনী আরম্ভ করে দিলি। হ্যাঁ রে আমি তোকে এত চেষ্টা করলাম থামাবার, তুই থামলি না, চুপ করলি না, আর তোর মা তোকে কিছুই দিল না, তুই এমনি এমনি চুপ হয়ে গেলি, এখনই বাপ্মা চিনে গেছিস। হ্যাঁ রে মা তোর প্রিয়, আমি তোর দুশ্মন, কত চেষ্টা করেছি, 36 টাকা ওকে গান শোনালাম, জিলিপি দিলাম, ট্যাক্সি দিলাম, টাকা দিলাম, কিছুতেই চুপ করলি না। বাচ্চা কচি বাচ্চা মায়ের কোলে ফোপরাতে ফোপরাতে কি বলছে বলুন তো। বাচ্চা বলতে চাইছে, ওগো আব্বা তুমি আমাকে ভুল বুঝো না আব্বা, আমার পেটে খিদে লাগছিল, আমি তুমি কেন তোমার মতো হাজারটা পুরুষ যদি আমাকে চুপ করাতে চেষ্টা করত আমি চুপ করতাম না, কারণ আমি জানি আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না। তোমাদের বুকে আল্লাহ সেই খাদ্য দেয়নি যে আমি খেয়ে চুপ করব। আমার মা যখন আমাকে কোলে নিয়েছে এখন নাই খেতে পাই, কিন্তু আমার আহার আমার মুখের কাছে এসে গেছে, সেই সান্ত্বনাই আমি চুপ হয়েছি। আব্বা থামো, আমার পেটটা ভরতে দাও, পেটটা ভরে গেলে আমি তোমার ওই গাও তোমার গানের গলার গান আমাকে ভালো লাগবে, পেট যদি ভরা থাকে ওই ট্যাক্সি নিয়ে খেলতে ভালো লাগবে, পেট যদি ভরা থাকে ওই জিলিপি নিয়ে চাকতে ভালো লাগবে, পেট যদি ভরা থাকে তোমার টাকাটা নিয়েও খেলতে ভালো লাগবে, পেট যদি ভরা না থাকে তোমার কোনোটাই আমাকে ভালো লাগবে না বা কোনোটাই ভালো লাগবে না। আল্লাহ বলতে চাইছেন, বান্দারে আমি তোকে আদর করে গর্ব করে ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তোকে সৃষ্টি করেছি আমি নিজের ইচ্ছায়, আর তোর জন্য আমি জান্নাত তৈরি করার জন্য রেডি হয়ে আছি। তুই একবার রব বলবি অমনি 10টা করে মতির টুকরো লাগাবো, 10 বার রব বলবি 100টা মতির টুকরো লাগাবো। কিন্তু বান্দা তুই যদি রব না বলে অনেক ওয়াজ করলি আমার কাছে পছন্দ না, কারণ ওই বাচ্চা যেমন বলতে চাইল যে আমার পেট ভরা থাকলে সব ভালো লাগবে, পেট যদি খিদেই মরে তোমার কোনোটা ভালো লাগবে না। ও বন্ধু আমি যে তোর মুখ থেকে রব শোনার অপেক্ষায় আছি, ওটা যদি না পেলাম তোর ওই ওয়াজ আমাকে ভাল লাগে না, তোর ওই দান খয়রাত আমাকে ভাল লাগে না, তোর হজে যাওয়া আমাকে ভাল লাগে না, তোর কুরবানি করা আমাকে ভাল লাগে না, তোর জাকাত দিয়ে আমাকে ভাল লাগে না, তোর রোজা রেখে কঙ্কাল করা শরীর আমাকে ভালো লাগে না। আমাকে যদি ভালো লাগাতে চাস তো রব 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 কর, কথা বুঝে এসেছে? তাহলে যেখানেই থাকবো আমরা, রণে বনে জনে জঙ্গলে, আমরা অন্তত ফরজ নামাজটা আদায় করে নেব বলুন ইনশাল্লাহ। প্রতিজ্ঞা করুন যে আজকের পর থেকে এক ওয়াক্তের নামাজ ছাড়বো না। হ্যাঁ হয়তো সব নামাজ পড়তে পারবো না, সব পড়বো না, শুধু ফরজটা, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত ফরজ, ফজরে 2 রাকাত ফরজ, এই ফরজটুকু আদায় করে নেবো যেখানেই থাকে না কেন। জোরে বলুন ইনশাল্লাহ। হবে হবে, হাত তুলে বলুন কার কার প্রতিজ্ঞা এসেছে যে ইনশাল্লাহ নামাজ ছাড়বো না, হাত তুলুন। যে যে পড়বেন না হাত তুলবেন না, যারা পড়বেন সত্যিকার হাত তোলেন, যারা পড়বেন তারাই হাত তুলুন। যে আমরা 5 ওয়াক্ত হাত তুলে রাখেন, তুলে রাখেন, আমি দোয়া করব, এই হাত তোলাগুলো দেখে দোয়া করব, 3টে গ্যারেন্টি দেব আমি, যারা যারা এই নামাজের জন্য হাত তুলেছেন 3টে গ্যারেন্টি দেব,
কি এক নাম্বার নামাজ হাত তুলে রাখেন ফেরেশতারা দেখছে তো তুলে রাখেন যারা যারা নামাজ পড়বেন তুলে রাখেন এক নাম্বার কুত্তা বিল্লির মতো পুলিশের গুলিতে বা জাতি দাঙ্গার হিংসায় লাঠালাঠি মারামারিতে আল্লাহ কুত্তা বিল্লির মতো আমাদের রাস্তাঘাটে মারবে না এক নাম্বার দু নাম্বার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাদের রুটি রুজির অভাব হবে না এই বাচ্চা কি হলো চুপ করো তিন নাম্বার জান্নাত আমাদের চাওয়া লাগবে না জান্নাত পায়ে সালাম করবে ইনশাআল্লাহ এই তিনটি আপনি পাবেন দুনিয়ায় এবার হাত নামান আর কি দরকার আমাদের আর কি দরকার আমরা যদি খাওয়ার অভাব মিটে গেল আপনি দেখুন কাল থেকে আমল করুন তবে হ্যাঁ নামাজ কিন্তু নামাজের মতো পড়তে হবে বন্ধু নামাজের মতো পড়তে হবে কেমন আমি যখন তাহরিমাই দাঁড়াবো আমার নজর থাকবে সেজদার দিকে যারা নতুন নামাজ পড়বেন বলে সংকল্প করলেন শুনে রাখুন কারণ আসল ইবাদত যদি নামাজ হয় তাহলে এটাও সম্পূর্ণ আপনাকে ভালো করে শুনতে হবে আমি যখন হাত বেঁধে রাখব আচ্ছা অনেকে হাত বাঁধে দেখবেন এখানে অনেকে বাঁধে এখানে এ নিয়ে কোনো মতবাদ করবেন না এখান থেকে এখান পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা যে যেখানে ইচ্ছা বাঁধুক এটা নিয়ে কোনো রকম একতলাফ আনবেন না আমি যখন বুকে হাত বেঁধে রাখবো বা নাভির উপর হাত বেঁধে রাখবো আমার নজর সেজদার দিকে থাকবে যেখানটায় আমার সেজদা পড়বে ওইখান থেকে একটুও সরবে না তাই যদি বনের বাঘও ছুটে আসে আল্লাহ পরীক্ষা করার জন্য হয়তো বাঘ পাঠিয়ে দিতে পারে আমার নজর সরবে না একদম ওই জায়গায় নজর বাঁধা থাকবে যদি নজর টলে যায় ও নামাজ হলো না কারণ অনেকে নামাজ পড়ে অথচ গরিব খেতে পায় না তাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলাম হাবিব তুমি তো গ্যারেন্টি দিলে কিন্তু আমার অমুক চাচা পাঁচ অক্তর নামাজ পড়ে সে ভিক্ষা করে কেন আসলে এই নামাজটা নামাজের মতো হয়নি আপনি করে দেখুন যেমনটি বলছি আমি নজর থাকবে সেজদার দিকে যখন আমি রুকুই যাব আমার নজর থাকবে দুই পায়ের বুড়া আঙুলের ঠিক মধ্যস্থল জায়গায় আমি যখন সে মাথা তুলব রুকু থেকে উঠব আমার নজর আবার সেজদার জায়গায় চলে যাবে এবার আমি সেজদায় যাচ্ছি তখন আমার নজর থাকবে কোথায় আমার নাকের দিকে এই যে নাকের জটা এই নাকের জটার দিকে আমার নজর থাকবে আমি যখন আত্মাহিয়াতই বসছি আমার নজর থাকবে আমার কোলের দিকে যে যাই বলুক যাই করুক যত যত আকর্ষণীয় জিনিস আসুক না কেন আমার নজর কোনো দিকে যাবে না আমার সামনে দিয়ে কেউ যদি হেঁটে চলে গেল 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 আমি দেখতেই পাই না আমার তো নজর আমার কোলের দিকে এরপর আমি যখন সালাম ফেরাবো আমার নজর থাকবে আমার কাঁধের দিকে এ সালাম কাকে দিলাম যে আমার নেকি বদি লিখছে এই যে দুই কাঁধের ফেরেস্তা এদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমি যদি আপনার সাথে কথা বলি আর মুখটা এদিকে করে থাকি আপনাকে ভালো লাগবে লাগবে না তাহলে আমি কথা বলছি আপনার দিকে তাকিয়ে আপনারাও তাকিয়ে আছেন আমার দিকে তার চোখের একটা ব্যাপার আছে অনুরূপ আমি সালাম কাকে দিচ্ছি অনেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ওই সেই দূরে থাকালো এরা তখন নেকির জায়গায় গুণা লিখে দিল কেন তুই তো সালাম আমাকে দিসনি এ নামাজ কী কাজে লাগবে নজর এদিকে থাকবে কাঁধের ফেরেস্তাকে আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ফেরেস্তা দুই সালাম নিল এরপর আমি নজর দূরে করতে পারি তার আগে নয় এ হলো বাহ্যিক এরপর ভেতরের যে কথাগুলো আছে ইমাম সাহেবের কাছে তাড়াতাড়ি শিখে নেন ইমামের সাথে বন্ধুত্ব রাখুন মসজিদে যে মসজিদে যে ইমাম আছে ইমামের সঙ্গে বন্ধুত্ব রাখুন প্রয়োজনে নিজের ঘরের খাওয়া নাই হোক ইমামকে খাওয়ার ব্যবস্থা করুন কারণ তিনি আপনার পরপারের সঙ্গী তার সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে পারেন হাসরের ময়দানে আপনার হাসর হবে তার সঙ্গে যেমন মনে করুন আজকে কলকাতায়
বিরাট বড় মিটিং হলো, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী এসেছিলেন, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ সেখানে পৌঁছেছেন। এখন যার সঙ্গে যারা গেছে তার সঙ্গেই তারা বসবে, কারণ বাসে গেছে রিজার্ভ করে, আবার আসার ব্যাপার আছে। যদি ছন্ন ছাড়া হয়ে যায়, দল ছাড়া হয়ে যায়, তাহলে সমস্যায় পড়তে পারে। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কলকাতায় প্রথম হয়তো এলো, আর ঘাট চেনে না, কোন দিকে বাস রাখা আছে বুঝতে পারবে না, অন্যদিকে চলে যাবে হয়তো ভুলে। তাই যে যার দল সে তার নিয়ে বসেছে। আমরাও যখন কোনো বড় সভা সমিতিতে যাই, আমরা যাদের সঙ্গে গেছি তারা এক জায়গায় সমবেতভাবে বসি। ইমামের সাথে বন্ধুত্ব রাখুন, হাশরের ময়দানে ইমামের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতে একটা করে বই দেবে, বই সবার হাতে একটা করে বই ধরিয়ে দেবে। শুনে নেন কথা, কোরআনের খবর এগুলো। এবার সেই বইটা আপনি হয়তো পড়তে পারেন না, তখন ওই ইমামকে জিজ্ঞেস করবেন, ও ভাই এই আরবি লেখা, আমি তো আরবি লেখা জানি না, ভাই কি লেখা আছে একটু বলো। সে তো বলবে হ্যাঁ সবাই বই খোলো আমি বলে দিচ্ছি। তাহলে সেখানের খবরটা আপনি জানতে পারলেন, এটা হিসাবের আগেই, হিসাবের আবে আগেই। আবার কোরআন বলছে খবরদার সাবধান, এখানে যে পড়তে পারে না সেখানেও সে পড়তে পারবে না। এখানে যদি আমা থাকে সেখানে অফিল আখেরাতে আমা, সেই আখেরাতের দিনেও সে মূর্খ হয়ে উঠবে। তাই পারো তো এখানে পড়ে নাও, যতটুকু আয়া হায়াত আছে আরবি পড়া শিখে নাও, তাহলে হাসরের ময়দানে বইটা তোমার হাতে দিলে তুমি গড় গড় করে নিজেই পড়ে নেবে। যদি একান্ত তুমি সময় না পাও, আজ তুমি প্রতিজ্ঞা করেছো পড়ে নেব, কাল থেকে পড়া শুরু করেছো, অন্তত দু চার মাস সময় তো লাগবে, তার আগেই তুমি দুনিয়া থেকে চলে গেছো, তাহলে পড়া হলো না। ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে ইমাম সাহেব পড়ে দেবে, ভাই তোমার বইয়ে এই লেখা আছে। তাহলে ইমামের সঙ্গে বন্ধুত্ব রাখো। এমন কোনো মুক্তাদি যদি থাকে যে ইমামের বিরুদ্ধে কথা বলে, এ সব ভালো আমাদের ইমাম সাহেবটা না এইরকম 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 এইরকম, আল্লাহর কসম বলছি তার নামাজই হবে না ওই ইমামের পেছনে। ইমাম সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, ইমামের উপরে কারোর যদি চাপা রাগ থাকে, ইমাম সম্পর্কে কেউ যদি কটুক্তি করে, ইমামের বিরুদ্ধে কেউ যদি গিল্লা গিবত করে, তার নামাজ হবে না, হবে না ওই ইমামের পেছনে। সেই জন্য ইমাম সম্পর্কে তোমার সুধারণা তৈরি করে রাখো। ইমাম সাহেব যদি বলে আজকে সূর্য পূর্ব দিক থেকে ওঠেনি পশ্চিম দিক থেকে উঠেছে, এক বাক্যে মেনে নাও, ইমাম যখন বলেছে নিশ্চয় পশ্চিম দিক থেকে উঠেছে, এই হলো পাক্কা মুক্তাদি, এটাই হলো পাক্কা মুক্তাদি। ইমাম মানে হলো নেতা। তাহলে নেতাকে আমরা কেমনভাবে মানলে তবেই সেই পার্টির দল খুশি হবে বলুন তো। আপনি মুখে বললেন তৃণমূল জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, এখানের সদস্য যে আছে আপনি তার সঙ্গে কোনোদিন গেলেন না, তার কাছে কোনোদিন গেলেন না, বরং লোকের কাছে তার বিরোধিতা করতে লাগলেন, তখন সে ওপর মহলে বলবে ও আমার লোক না, স্বাভাবিক। সুতরাং ইমামের সঙ্গে আপনি বন্ধুত্ব রাখলে, ইমাম হলেন কারা, আল্লাহ তাদেরকে ইমাম করেছে যাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তাদেরকে এলেম দান করে যাদেরকে আল্লাহ স্পেশালভাবে ভালোবাসে। এত সহজে বহু মাদ্রাসায় ছেলে পড়তে যায়, সবাই কিন্তু হাফেজ হয় না, সবাই মাওলানা হতে পারে না, দু চার বছর পড়ে আধখাবাড়ি হয়ে বেরিয়ে চলে আসে, তার মানে আল্লাহ তাকে এলেম দেবে না, তাই তাকে সরিয়ে দিয়েছে। যারা মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন তাই এলেম দান করেছেন। আপনাকে বোঝা উচিত আল্লাহ তাকে ভালোবেসেছে, ওরে আমিও তাকে ভালোবাসবো, তাহলে আল্লাহ আমার ওপর খুশি হবে। তাহলে ইমামের কাছে শিখুন, শিখতে থাকুন ভেতরের কথাগুলো। আমি যদি ভেতরগুলো বলতে থাকি আপনাদের অনেকটা সময় চলে যাবে। আপনারা অনেক আশা করে এসেছেন আসলাম হাবিব ভাইয়ের কাছ থেকে বিভিন্ন রকমের সাবজেক্ট শুনব। যেমন আমি যে রেস্টরুমে এলাম, যে বাড়িতে এসে আমি প্রথম উঠলাম, ওনারা খাবার অনেক আইটেম করে রেখেছিলেন কিন্তু আমার আসতে লেট হয়েছে, আমাকে ওনারা বললেন, অনেক রিকোয়েস্ট করলেন, হুজুর একটু সময় দেরি হয় হোক আপনি একটু খাওয়া দাওয়া করে নেন। আমি বললাম না, আমি টাইমের উপর মেনটেন্স করি, আমার নটায় ওঠার কথা, আমি এখন পৌনে নটা বাজছে, আমি খাবো না সোনা, একটু চা বিস্কুট খেয়ে চলে আসলাম। কেন, ইসলাম এনেছে টাইম, ইসলাম টাইম এনেছে। আপনি যদি মনে করেন আমি রমজান মাসের রোজাটা ওই মগরিবের সময় ইফতার না করে আমি এশার সময় ইফতার করব, বেশি নাকি পাবো রোজা, হবে হবে না। তাহলে ইসলাম এনেছে টাইমের পাবন্দি, আমি ইসলামের ধারক বাহক,
আমি ইসলামের প্রচারক, আমি নিজে যদি আমার টাইম জ্ঞান না থাকে অন্যকে শেখাবো কি করে? আমি দাদের মোলাম বিক্রি করছি, আমার বগলে দাঁত হয়ে আছে, আমার মোলাম কেউ কিনবে? কিনবে না, কারণ কাস্টমার ভাববে যদি এই মোলামে দাঁত ভালো হতো তাহলে ওনার বগলে দাঁত থাকতো না। সুতরাং এটা ফলস কথা, মিথ্যা হচ্ছে, কারণ যার নিজের বগলে দাঁত ভর্তি সে অন্যকে দাঁতের মোলাম দিলে বিক্রি হবে না, লোক কিনবে না, কারণ ওতে কাজ হবে না। তা আমি যদি নটায় উঠবো বলে রাত ১২টার সময় আমার গাড়ি ঢোকায় তাহলে আমার কথা মানুষের কাছে আসর হবে? হবে না, তার টাইমের পাবন্দ আমি থাকি। বন্ধুরা আমার, আমার সম্পর্কে আপনারা ইউটিউবে দেখে দেখে সব মুখস্থ হয়ে গেছে, আমার ক ভাই, আমরা ক বোন, আমার বয়স কত, আমার মা কেমন, আমার আব্বা কত বছর বয়সে মারা গেছে, এসব আপনাদের জানা আছে। সুতরাং আর নিজের পরিচয় দেওয়া লাগবে না। এখন আসুন আমরা তাহলে ইনশাল্লাহ নামাজ কায়েম করব। জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কায়েম করব। বলুন, জোরে বলুন, কায়েম করব, করব, তাহলেই আমার জলসা সার্থক। এবার আমার যুবক ভাইদের জন্য একটু গজল শোনাই। কেন এরা এসেছে? আসলাম হাবিবের মুখ থেকে দুটো গজল শুনবো বলে কি? গজলের পাগল আছে আমার অনেকেই। আমার মা বোন বলছিল রেস্টরুমেতে, হুজুর মা ফাতেমার চাদরটা একটু শোনাতে হবে। আমি বললাম, মা গো, এখন ভারতবর্ষের যে পরিস্থিতি, চাদর শোনাতে শোনাতে সময় শেষ করে দিলে আগামী বছর যদি আর চাদর শোনাবার জায়গাটা না থাকে, যদি সামনে বছর জলসা আর করতে দেবো না বলে,